আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখাবো যে বাইবিট থেকে আসলে আমরা কিভাবে ওই হ্যামস্টার ডলারটা আমরা কিভাবে পেমেন্টটা আমরা কিভাবে আমরা নগদে বা বিকাশে আমরা নিতে পারি, সেজন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমরা কিন্তু মোবাইল থেকে আমরা অ্যাপটা ওপেন করে নিব। এরপর এই যে অ্যাসেটসের এইখানে চলে আসবো আমরা, এই যে এইখানে তোমরা চলে আসবে। এখান থেকে আমরা এই যে এখানে আসলে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে দুইটা অপশন আছে, ইউনিফাইড অ্যান্ড ফান্ডিং, এই দুইটা। এইখানে দেখো আমার ডলারটা কিন্তু এখানে শো করতেছে, কিন্তু ফান্ডিংয়ে আমার জিরো। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডলারটা সেল করতে হলে আমাদের প্রথমে আমাদের এই ডলারটাকে ট্রান্সফার করে এই ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো এই ট্রান্সফারটা আমরা কিভাবে করব সেটা দেখি। এর জন্য আমরা যেটা করব, এখানে দেখো ট্রান্সফার অপশন লেখা আছে, এই ট্রান্সফার অপশনে একটা ক্লিক করে দিব আমরা। এই ট্রান্সফার অপশন ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে, এখানে দেখো ফান্ডিং অ্যাকাউন্ট, আর এরপরে আছে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট। তো এটা আমাদের উপর নিচ করে দিতে হবে, অর্থাৎ ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এটা উপরে যাবে, এটা উপরে চলে যাবে, আর ফান্ডিংটা নিচে থাকবে। এরপরে দেখো যে বন্ধুরা এখানে দেওয়া আছে বিটিসি কয়েন, এই কয়েনটাকে আমরা এখানে একটা ক্লিক করে দিব। এই কয়েনটাকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো যে আমার ইউএসডিটি কিন্তু $5 এখানে শো করতেছে। তো এই ডলারটা আমরা সেট করে দিব এখানে। এখানে তারপরে একটা অপশন আছে ম্যাক্স, পরবর্তী যে অপশনটা ম্যাক্স আছে, ম্যাক্স দেখো এখানে কিন্তু আমি ম্যাক্স দিয়ে দিব। ম্যাক্স দিলে কিন্তু সম্পূর্ণ ডলারটা এখানে সেট হয়ে যাবে। তো এরপরে আমরা নিচ থেকে এই যে দেখো কনফার্ম লেখা আছে, কনফার্মে একটা ক্লিক করে দিব। এরপর একটু ওয়েট করবো, এই যে দেখো ট্রান্সফারের সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু। এরপর আমরা যদি একটু রিফ্রেশ করে দিই, এরপরে আমরা একটু রিফ্রেশ করে দিব, হোমে চলে আসবো, একটু রিফ্রেশ করব, ব্যাক টু হোম। এই যে বন্ধুরা দেখো এখন কিন্তু আমাদের টাকাটা এই যে আনইউনিফাইড থেকে কিন্তু ফান্ডিংয়ে চলে এসেছে। এখন এই টাকাটা আমরা কিভাবে কিন্তু সেল করতে পারি এটাই আমরা আবার দেখব। এবার আমরা ভিডিওর সেকেন্ড পার্টটা শুরু করতে যাচ্ছি। তো এই জন্য আমরা কিন্তু আবার হোম এই যে অপশনে চলে আসলাম, এখান থেকে আমরা যেটা করব মোর, এই মোর অপশনে আবার ক্লিক করে দিব। এরপরে আমরা এই পি টু পি ট্রেডিং এখানে একটা ক্লিক করে দিব, পি টু পি ট্রেডিং। তো আমরা পি টু পি ট্রেডিংয়ে চলে গেলাম। এখান থেকে আপনারা যেটা করবেন যে বিডিটি এটা কিন্তু সিলেক্ট করে নেবেন, বিডিটি সিলেক্ট করে নেবেন, আর এখান থেকে আমরা সেল অপশনটা চলে যাব। এই পি টু পি ট্রেডিং এটাও কিন্তু চেক করে নেবেন আপনারা, সেল অপশনে চলে যেতে হবে আমাদেরকে। আর এখানে আমরা কিন্তু আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দিব যে আমরা কত টাকা এখান থেকে আর কি উইথড্র করতে চাই। তো আমরা অ্যামাউন্ট আমরা বসিয়ে দিলাম এখানে, এখানে বসিয়ে দিলাম। দেখেন এই এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আমাদেরকে সেলারদেরকে আর কি রেকমেন্ড করছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা দেখে সেলার নির্বাচন করব সেটা হচ্ছে যে এই যে এখানে রেটিং থাকবে, এই রেটিংগুলো আসলে এই দেখেন 97% এটা 97% এই রেটিংটা যদি 100% হয় তাহলে কিন্তু আরও বেশি, আর একটু নিচে যদি ফলো করেন এই যে দেখেন এখানে 99% এটাও কিন্তু একটা ভালো পার্সেন্টেজের রেটিং বলা যায়। তো এইগুলো দেখব। আর এখানে আরেকটা বিষয় যেটা দেখতে হবে যে অর্ডার কতটা নিয়েছে এবং পার্সেন্টেজ কত, এই দুইটা জিনিস দেখতে হবে। সবচাইতে বেশি অর্ডার যিনি থাকবে তার, আর এই যে পার্সেন্টেজটা যত বেশি থাকবে তাদের কাছে আমরা ডলারগুলো সেল করব। আর একটা বিষয় দেখতে হবে যে আমি যে এই ডলারটা সেল করতে চাচ্ছি, অর্থাৎ 500 টাকা যে আমি উইথড্র করব, এই অ্যামাউন্ট কারা কারা কিনবে এগুলো আমরা কিন্তু দেখতে হবে। তো রেটিং বেশি সেল ভালো হবে এইরকম আমরা সেলারদেরকে আমরা খুঁজব। তো এরপরে আমরা সেল করব। তো এখানে দেখেন 99, আর এই যে এটা দেখেন 3875 অর্ডারটা কমপ্লিট করেছে 99%, আর ডলার রেট হচ্ছে 100 টাকা করে। তো আমরা এই রেটে ওনার থেকে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপরে
এখানে দেখেন ইউএসডিটি, ইউএসডিটি, হ্যাঁ আমাদের ইউএসডিটিটাও এখানে শো করতেছে $5। আমরা এখান থেকে জাস্ট অল ক্লিক করে দিব। এই যে অল ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ডলারটা পুরোটা এখানে চলে এসেছে। আপনারা চাইলে র্যান্ডম এখানে সিলেক্ট করে নিতে পারেন, যদি আপনি $5, $10 কিংবা যে কোনো অ্যামাউন্ট যদি আপনি উত্তোলন করতে চান, আপনার যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে বসিয়েও নিতে পারবেন। তো আমি আমার পুরোটা ডলার কিন্তু আমি এখানে অল দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপরে যে পেমেন্ট অ্যাড মেথড, এই যে এখানে অ্যাড মেথডে কিন্তু আমার এই যে যাবো, এখানে কিন্তু আমার নামটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারও নামটা এখানে শো করবে। তো আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে, ব্যাঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, এখান থেকে বা পেমেন্ট মেথড, এখানে কিন্তু আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে আমাদের সার্চ বার আছে, সার্চ বার, এখান থেকে আমাদেরকে সার্চ করে দিতে হবে বিকাশ বা নগদ। তো আমরা বিকাশ সার্চ করে দিব। এই যে দেখেন বিকে লেখার পরেই কিন্তু বিকাশ চলে এসেছে। এখানে আমি একটা ক্লিক করে বিকাশ সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন আমার কিন্তু বিকাশ দেওয়ার পরে কিন্তু আমার নামটা শো করতেছে বিকাশের। এরপরে নাম শো করার পরে আমি যেটা করব, এখানে আমি পেমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, পেমেন্ট ডিটেলসের মধ্যে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো এবার কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে কিন্তু একটা কোড চাচ্ছে এখানে। এই কোডটা কিন্তু আমাদেরকে, হ্যাঁ, ভেরিফিকেশন যে কোডটা, এটা কিন্তু আপনাদের আপনাদের যে মেইল আছে সেই মেইল থেকে, কিন্তু আপনারা যে মেইল দিয়ে বাইবিট অ্যাকাউন্টটা খুলেছেন সেই মেইলে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ যাবে। ওই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি সেই কোডটা কিন্তু বসিয়ে দেব। এখন আমি যদি এখানে যাই, কোডটা আমি কপি করে এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা, এই যে কোডটা বসানোর পরে কিন্তু দেখেন এই ধরনের একটা ফরম্যাট আসবে। তো ফরম্যাটের উপরেই একদম দেখেন যে 28:44 সেখানে কিন্তু টাইমিং উঠতেছে। টাইমিংটা শেষ হলেই কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে। তো সেই অপেক্ষা করলাম এবং দেখেন এখানে কিন্তু বিকাশ থেকে নোটিফিকেশান চলে এসেছে এবং সেখানে কিন্তু $510 একটা অ্যামাউন্ট ঢুকে গেছে আমার বিকাশে বাইবিট থেকে সরাসরি। তো এভাবে করে আপনারা প্রসেসগুলো করে কিন্তু আপনারা বিকাশে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন।